Carare, buoni padre. Ay, cara. Buoni casa seria. কত বেলা হয়ে গেল হ্যাঁ এই মিয়াটা খালি পাড়ায় পাড়ায় থাকবো এর গাছের আম এর গাছের জাম এর গাছের বড়ই খালি বিচার নিয়ে আইবো মানুষে হ্যাঁ এই পাড়া পাড়ায় খালি দুষ্টমি আর দুষ্টমি আজকে যে কোন জায়গা যায় কি করতেছে টুনি কই রে মা টুনি কই গেলি তুই এই যে মামি আমার খেতে দাও এই খিদা লাগলে বুঝি মার কথা মনে পড়ে হ্যাঁ এটাকে মার কথা মনে থাকে না কলবে কি লাই হ্যাঁ শরম কর না হ্যাঁ খালি দুষ্টমি না করতে ভালো থাকে না না আবার হাসে কি হাসছ তুই কি পাগল হয়ে গেছস আমার খিদা লাগছে আগে আমার খাবার দাও আমার খিদা লাগছে আমার খাবার দাও আয় বল মা তোমার হাতে পান্তা ভাত না পোলাও করবার মতো লাগে পোলাও করবার মতো লাগে এই যে পাড়ার পা যদি আবার দুষ্টামি করো আর কিন্তু তোমার আমি ভাব দিব না বলে দিলাম মন থাকবা ভাবি আরে ভাই সাহেব আপনি টুনির বাবা মরে যাওয়ার পর থেকে আপনারে বেশি একটা দেখা যায় না তা কেমন আছেন ভাই সাহেব আপনি ভাবি আল্লাহ খুব ভালোই রাখছে আমার হলো শহরের জীবন এত ব্যস্ত থাকতে হয় ভাবি নিজের বউরেও ঠিক মতো সময় দিতে পারি না গ্রামের খবর রাখবো কেমনে তারপর আপনারা কেমন আছেন আমার আর ভালো থাকা মেয়েটার মুখে একটু ভালো মন্দ খাওয়ানো দিতে পারি না অভাবের সংসার কি করবো বাইক হবাবি সাহ সবই বুঝছি টুনির বাপ ছিল আমার ছোটকালের বন্ধু আপনি করে জন্য আমি কিছুই করতে পারি না তবে এইবার ডিসিশন নিচ্ছি আপনি করে জন্য একটা কিছু করব যদি আপনি রাজি থাকেন আমি আবার রাজি তা কি বলতে চান ভাই সাহেব না ভাবি আমি বলছিলাম কি আপনার মেয়েটারে আমার কাছে দিয়ে দেন ওর খাওন দাওন পোশাক আশাক কোনো কিছুর অভাব থাকবো না ও সব কিছুতে ভালো থাকবো আমার কাছে সুখেই থাকবো না মা আমি তোমার সাথে কোথাও যাব না কোনোদিনও না এ কি বলছো মা আমি তো তোমার চাচা তোমার বাবার মতনই তোমাকে কত কি কিনে দিব না আমার কিছু লাগবে না আমার কাছে আমার মা সব কি ছেলে মানুষই করতেছ ভাবি সাহেব আপনি ওর একটু বুঝান প্রয়োজন পড়লে আমি ওরে লেখাপড়াও করাবো আমার কাছে কোনো অযত্ন হেলায় থাকবে মারে তোর চাচা ভালো কথা বলতেছে ওনারা অনেক বড় লোক ওনাদের কাছে থাকলে তুই অনেক ভালো থাকবি নতুন নতুন জামা কাপড় পরবি ভালো ভালো খাবার খাবি আর কত কি কিন্তু তোমার সাথে আমি থাকবো কেমনে ওরে পাগল মারে কেন আমরা আছি না দুদিন গেলেই দেখবি তোর সব ভালো লাগতেছে তাহলে ভাবিস আমি বিকেল বেলায় শহরে চলে যাব আপনি ওরা রেডি করে রাখবেন আমি যাওয়ার সময় ওরা নিয়ে যাব সাথে করে আচ্ছা ভাই সাহেব তাহলে ভাবি সাহেব এখন আসি আমি শহরে চলে গেলে তুমি একা কি করবা মা আল্লাহরে ডাকবো আর তোর জন্য দোয়া করব হ্যাঁ ভাবি ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি জানেন ভাবি সেদিন একটা নাটক দেখলাম এত সুন্দর নাটকটা হ্যাঁ হ্যাঁ না না স্টার জলসায় না কি স্টার জলসা নিয়ে আসেন একটু বাইরে যাও তো ফোন দেন ইউটিউবে হ্যাঁ ইউটিউব চ্যানেলে দেখছি সে তো মুভি নাটকের নাম যৌতুকের বলি হ্যাঁ এরকম আরও নাটক আছে তো অন্ধমায়ের অত্যাচার এরকম অনেক নাটক সে তো মুভিতে আছে হ্যাঁ ইউটিউব চ্যানেলে এই চ্যানেলটা ভালোই জনপ্রিয় হয়েছে আমি তো রেগুলারলি দেখি আমার তো ভালোই লাগে ভাই ভালো আছে আচ্ছা বাসায় এসে নাকি আচ্ছা খোলো, গেট খোলো। আচ্ছা রাখি রাখি। এটা আবার কে? কেন, যার কথা বলছিলাম ওর নাম টুনি। ওর বাবা আমার ছোটবেলার খেলার সাথে ছিল। হয়েছে, বাদ দাও তো এইসব স্মৃতি। এত ছোট মেয়ে কাজ করতে পারবে? হ্যাঁ, এত উতলা হচ্ছ কেন? এখন চাইলে তো আর কাজের লোক পাওয়া যায় না। ওকে শিখাই নাও, দেখবে ও সব কিছুই পারবে। আইমে, তোর নাম কি? আমার নাম টুনি চাচি জান। চাচি জান আবার কি শব্দ? আমাকে আম্মা জান বলে ডাকবি। আয় তোকে কাজ বুঝিয়ে দেই। কাজ? যাও মা যাও, প্রথম প্রথম একটু খারাপ লাগবে, তারপরে কিছুদিন গেলে ঠিক হয়ে যাবে। শোন, এইসব প্লেটগুলো মুছরা ভালোভাবে শুকিয়ে রেখে দিবি। এগুলো মুছতে হবে। আকাশ থেকে পড়লি মনে হয়, তোকে তো এইসব কাজ করার জন্য আনা হয়েছে। যা কর। करो। खूब मजा ना? खूब मजा। I'm going to do what you said,